দীর্ঘদিন সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে চাঁদপুর মতলব উত্তরের আশ্রয়ন প্রকল্প সতেরো বছর আগে তৈরি করা এই প্রকল্পের প্রতিটা ঘর বসবাসের অযোগ্য হয়ে পড়েছে চাঁদপুর মতলব উত্তর নিজস্ব প্রতিনিধি মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত এ অবস্থায় বাধ্য হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন অনেকে তবে সব ঘর মেরামতের উদ্যোগ নেওয়া হবে কিনা জানতে চাইলে বক্তব্য দিবেন না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সাত সালে চাঁদপুর মতলব উত্তরের বেলতলি এলাকায় নির্মাণ করা হয় আশ্রয়ন প্রকল্প সুবিধাভোগীদের অভিযোগ দেড় দশকে একবারও সংস্কার করা হয়নি এসব বাড়ি এ অবস্থায় ভেঙে পড়েছে ঘরের বিভিন্ন অংশ ভাঙা ঘরের বাসিন্দাদের বর্ষায় সঙ্গী জল আর শীতে কুয়াশা টিউবওয়েলগুলো নষ্ট ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা আশেপাশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এখানকার ছেলে মেয়েরা এ অবস্থায় আশ্রয়ণ কেন্দ্র ছেড়ে চলে গিয়েছে দশটি পরিবার এসব ঘর মেরামত করার কোনো সামর্থ্য না থাকায় বিপাকে পড়েছেন তারা বর্তমানে এখানে বসবাস করছে ষাটটি হতদরিদ্র পরিবার বৃষ্টি এলে আমরা এই গৌরব থাকতে পারি না অনেক জায়গা দিয়ে পানি পরে শীতের দিন সুবিধা আমাদের ঘর বাঙ্গা পানি পরে বৃষ্টি এলে আমাদের এদিকো জায়গা নেই এদিগ জায়গা নেই সব মালিকানা জায়গা আমাকে যদি ভালো জায়গাতে একটা ব্যবস্থা করে দিতে পারে তো আমরা এই পরিবার নিয়ে সবাই থাকতে পারি